সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের সঙ্গে যৌথ গঠন করা হবে জোটটিতে ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ওমান মিলে একটি যৌথ নৌবাহিনী গঠন করা হবে বলে জানা গেছে আর ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দেবে চীন এই বাহিনী গঠনের লক্ষ্যে হবে পারস্য উপসাগরে নিরাপত্তা জোরদার করা বিষয়টি নিয়ে এরই মধ্যে তেহরান রিয়াদ ও আবুধাবির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বেজিং গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দীর্ঘ সাত বছরের বৈরতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করে ইরান ও সৌদি আরব ইতিমধ্যে উভয় দেশ নিজ নিজ দূতাবাস চালুরও ঘোষণা দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো বেজিং এর মধ্যস্থতা মেনে নিতে যে সম্মতি দিয়েছে তার ফলে প্রমাণ হচ্ছে যে এই অঞ্চলে আমেরিকার ক্ষয়িষ্ণু প্রভাবের বিপরীতে দিন দিন বাড়ছে চীনা প্রভাব উনিশশো সালে দেশটিতে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে পারস্য উপসাগর থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে তেরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটি বলছে এ আঞ্চলিক যে কোনো সমস্যার সমাধান আঞ্চলিক দেশগুলোকে করতে হবে কোনো বহিঃশক্তি এখানকার সমস্যার সমাধান করতে পারবে না তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের এই দাবি এতদিন উপলব্ধি করতে পারছে বলে মনে করা হচ্ছে